হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সেজে আজকের পর্বে আমরা 2014 সালে মুক্তি পাওয়া একটি স্প্যানিশ সিনেমা অটোমাটা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটি ভবিষ্যতের উপর তৈরি করা হয়েছে, যখন দেখানো হয় সূর্য একটা বড় ধরনের হাইড্রোজেন ব্লাস্ট হয় আর সেটি একটি সোলার স্টর্ম বা একটা সূর্য ঝড়ে পরিণত হয়, আর এর কারণে পুরো পৃথিবী গরমে এত খারাপ অবস্থা হয় যে পৃথিবীর 99% মানুষ মারা যায় এবং কোনো গাছপালা প্রাণী কিছুই ছিল না, শুধুমাত্র 1% মানুষ কোনোভাবে বেঁচে গিয়েছিল। তো তখন যারা হাই লেভেলের মানুষ ছিল তারা যাচ্ছিল দুনিয়াকে আবার ঠিক করবে, আর এর জন্য তারা প্ল্যানিং করতে থাকে। তো তারা সবাই চিন্তা করে পুরো পৃথিবীতে মানুষ রয়েছে এখন মাত্র 1%, তো মানুষের পক্ষে পুরো পৃথিবীতে গাছগাছালি রোপণ করে বা বাকি সবকিছু ঠিক করে আগের মতো করা সম্ভব নয়। এর জন্য তারা চিন্তা করে তারা রোবট বানাবে। তো এরপর তারা রোবট তৈরি করে এবং ওইসব রোবটের অনেক স্পেশাল অ্যাবিলিটি ছিল। তবে রোবটদের বানানোর সময় দুটো জিনিস খেয়াল রাখা হতো। প্রথমত, তাদের সফটওয়্যারে দুটো অ্যালগরিদম দেওয়া হতো। প্রথমটি হচ্ছে তারা কখনোই মানুষের ক্ষতি করতে পারবে না, কারণ মানব জাতি আরেকটা ক্ষতি বহন করার মতো অবস্থায় নেই। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে এটা যে রোবট কখনোই রোবট তৈরি করতে পারবে না, কারণ রোবটরা যদি রোবট তৈরি করে তাহলে একদিন মানুষদের তারা রিপ্লেস করে ফেলবে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের মতো দেখতে রোবটগুলো দিন দিন অনেক ডেভেলপ হয়ে যায় এবং তারা পৃথিবীতে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করে, যার কারণে মানুষের জীবনযাত্রারও উন্নতি হচ্ছিল। এছাড়া মানুষের অনেক বেসিক কাজ যেমন গৃহস্থলী কাজ ওই রোবটরা করছিল। তো মানুষরা খুব খুশি ছিল যে তাদের বানানো রোবটগুলো অনেক ভালো কাজ করছে। কিন্তু 10-15 বছর পর এই রোবটদের ভেতরে কোনো একটা ফল্ট চলে আসে, মানে কোনো সমস্যা শুরু হয়। রোবটরা আগের মতো কাজ করতে পারে না এবং মানুষরাও রোবটদের উপর বিরক্ত হয়ে ওঠে। এমনকি আমরা দেখি মানুষরা রোবটদের ডিস্ট্রয় করছে, মানে মানুষের যেটা অভ্যাস আর কি, ক্ষতি করা। তো যাই হোক, পরে দৃশ্যের পরিবর্তন হয়, আমরা একজন পুলিশ অফিসারকে দেখি, সে কোথাও যাচ্ছে আর সে একটা অদ্ভুত অজানা শব্দ পায় এবং সেখানে গিয়ে অন্ধকারে একটা হলুদ রোবট দেখতে পায় যেটা নিজেকে নিজে ঠিক করার চেষ্টা করছিল এবং তাকে দেখে খুবই ইনোসেন্ট মনে হচ্ছিল। আর পুলিশ অফিসার তাকে যখন মারতে যায় তখন ওই রোবটটি তাকে রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে মেরো না, আমাকে ঠিক করতে দাও। কিন্তু পুলিশ অফিসার তার কোনো কথাই শোনে না, তাকে গুলি করে দেয়। আর এটা রোবটের দৃশ্য হলো, এটা কিন্তু খুবই ইমোশনাল একটা দৃশ্য ছিল। তো এরপর আমরা দেখি একটা লোকের কুকুর মারা গিয়েছে আর তার কাছে একটা রোবট ছিল, আর সে রোবট কোম্পানিকে কল করে কোম্পানির এজেন্টকে নিয়ে এসে বলে আপনার রোবট এখান থেকে নিয়ে যান, কারণ এই রোবটটি আমার কুকুর মেরেছে, আর এই কোম্পানির যে ইন্স্যুরেন্স ছিল আপনাদের সেই ইন্স্যুরেন্সের $1,00,000 আমাদের দিয়ে যান। তো ওই রোবট কোম্পানির লোক হিসেবে এখানে আসে হচ্ছে জ্যাক, আর সে হচ্ছে এই সিনেমার মূল চরিত্র। তো জ্যাক বলে অবশ্যই আপনি চিন্তা করবেন না, আমাদের রোবট যদি আপনার ক্ষতি করে থাকে অবশ্যই আমরা ক্ষতিপূরণ দেবো, কিন্তু আমাকে একটু টেস্ট করতে দিন। তো এরপর জ্যাক হাতে একটা চাকু নেয় আর তার হাতে ফেলতে থাকে, কিন্তু হাতে পড়ার আগেই ওই রোবটটি চাকু ধরে ফেলে। আর জ্যাক বলে দেখেছেন আমাদের রোবট একদম ঠিক আছে, এটা কারো কোনো ক্ষতি কিভাবে করতে পারে, তো আপনি কোনো টাকা পাচ্ছেন না, আর আমাদের রোবটকে দোষারোপ করা বন্ধ করুন, এই বলে সে চলে আসে। তো এই জিনিসটা হয়েছিল বাকি সব মানুষদের কাছে, এরা রোবটগুলোকে নিজেদের সুবিধার্থে এবং খারাপ কাজে ব্যবহার করছিল, আর যার জন্য পৃথিবীতে একটা সমস্যা তৈরি হয়। তো যাই হোক, এরপর জ্যাক বাড়িতে আসে, তার স্ত্রীর সাথে দেখা করে আর তার স্ত্রী হচ্ছে প্রেগনেন্ট। তো পরের দিন সকালে জ্যাকের একটা মেসেজ আসে আর তাদের কোম্পানি থেকে আসে, ওই মেসেজে লেখা ছিল আমরা একটা মার্ডার হওয়া রোবট পেয়েছি, সেটা ইনভেস্টিগেট করতে হবে। তো এরপর জ্যাক সেখানে যায় আর দেখে এটা সেই হলুদ রোবট যেটাকে পুলিশ অফিসার গুলি করেছিল। তো সেখানে একজন মেয়ে ডক্টর বলে এই রোবটকে অনেক আঘাত দেওয়া হয়েছিল এবং এই রোবটের বডি পার্টস কিছু রিপ্লেস করা হয়েছে, আর এই কারণে রোবটটি নিজেকে ঠিক করার চেষ্টা করছিল আর তাই তাকে গুলি করা হয়েছে। তো এই ব্যাপারটি জ্যাকের অনেক খারাপ লাগে। তো এরপর সে তার বন্ধুর সাথে কথা বলে আর তার বন্ধু রোবট কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো সে জ্যাককে বলে পুলিশ যদি এরকম কিছু করে থাকে সেটাতে তো আমাদের কিছু বলার নেই। আর তখন জ্যাক বলে আমার চিন্তা হচ্ছে রোবটদের কেন মারা হচ্ছে, একটা লজিক তো থাকা উচিত। তখন জ্যাকের বন্ধু বলে এগুলো আমাদের কাজ নয়, আমাদের কাজ অনলি ইনভেস্টিগেট করা, এর বেশি কিছু আমরা করতে পারি না, তুমি তোমার লাইফের উপর ফোকাস করো, সমাজের কোনো বড় লেভেলের লোকের সাথে আমরা ঝামেলায় বাজিয়ে গেলে আমাদের প্রবলেম হবে। কিন্তু জ্যাক বলে ঠিক আছে, আমি এই শহরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি, এই শহরের সবগুলো মানুষ খারাপ, আমাকে দয়া করে সমুদ্রের পাড়ে ট্রান্সফার করে দাও, আমি সমুদ্রের পাড়ে একা থাকতে চাই। আর তখন জ্যাক বলে সমুদ্রের পাড়ে তার জীবনের সবচেয়ে ভালো স্মৃতি রয়েছে। তো কি স্মৃতি রয়েছে আমরা সিনেমা শেষে জানতে পারবো। তো এরপর আমরা দেখি জ্যাক একটা কনস্ট্রাকশন সাইটে এসেছে যেটা বড় লোকদের শহর ছিল, মনে করেন বসুন্ধরা সিটি বা বরানির মতো জায়গা। আর সেখানে গিয়ে সে কর্মীদের জিজ্ঞাসা করতে থাকে তোমরা রোবটদের কেন মারছো। তখন ওয়ার্কাররা বলে যে রোবটরা আমাদের কোনো কাজে আসছে না বা ডিফেক্ট দেখা দিচ্ছে সেগুলো আমরা ধ্বংস করে ফেলছি, আর ওগুলোকে আমরা ওই দিকে ফেলে দেই, আর তার ওই পাশে আবার একটা দুর্গন্ধযুক্ত বস্তি এলাকা আছে আর সেখানকার লোকরা ওই রোবটদের তুলে নিয়ে যেতে আসে। তো এই জন্য আমাদের অর্ডার দেওয়া হয়েছে যারা ওই ডাস্টবিন এলাকায় আসবে তাদের যেন গুলি করে দেওয়া হয়, কারণ তারা যদি ওই রোবট নিয়ে যায় তারপর যদি আলাদা রোবট তৈরি করে তাহলে দেখা যেতে পারে ওই গরিব লোকগুলো আমাদের ধনী লোকের উপর ওই রোবটদের আক্রমণ করাতে পারে। তো তখনই একটা বস্তির লোক রোবট নিতে আসে বা ময়লা নিতে আসে আর উপর থেকে একজন শুট করে তাকে মেরে ফেলে, মানে মানুষের প্রাণ বা রোবটের প্রাণ তাদের কাছে কোনো দামই নেই। তো এই জিনিসটা দেখে জ্যাকের অনেক খারাপ লাগে। তো জ্যাক যখন সেখান থেকে আসছিল তখন নিচে গিয়ে অনেকগুলো হলুদ রোবট দেখতে পায় আর রোবটদের দেখে মনে হচ্ছে তারা ভয় পেয়েছে বা ভয় আছে। আর এখানে লক্ষ্য এগুলো রোবট হলেও এদের কিন্তু মানুষের মতো মন রয়েছে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। তো তখন জ্যাক চিন্তা করে সে একটা রোবটের কাছে গিয়ে কিছু প্রশ্ন করবে বা কি সমস্যা জানবে, আর তখনই দেখা যায় একটা রোবট নিজের গায়ে আগুন ধরে আত্মহত্যা করে এবং এটা খুব একটা ইমোশনাল একটা ব্যাপার ছিল। আর এটা দেখে জ্যাকের অনেক কষ্ট হয় আর সে আবার কোম্পানিতে ফিরে আসে, আর সেখানে এসে সে জানতে পারে যে রোবটটা আত্মহত্যা করেছে সেটাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটার ভিতরে একটা নিউক্লিয়ার ব্যাটারি পাওয়া গিয়েছে, তার মানে এই রোবটগুলোকে চেঞ্জ করা হয়েছে যাতে চার্জ ছাড়াও দীর্ঘক্ষণ এই রোবটগুলো কাজ করতে পারে। তো তখন জ্যাকের বন্ধু যে লিডার
ছিল সেখানকার, সে বলে এই ব্যাপারে খোঁজ নাও। আর সে জ্যাককে বলে তুমি যদি চাও সত্যি সমুদ্রের পারে থাকবে বা ট্রান্সফার নেবে তাহলে এই কাজটা ভালো মতো করো, আর তুমি খোঁজ নাও এই রোবট এবং বাকি রোবটদের মধ্যে এই নিউক্লিয়ার ব্যাটারি কোথা থেকে আসলো বা কে ঠুকিয়েছে। তো জ্যাক প্রথমে বুঝতে পারে না সে কি করবে, তো এরপর সে আবার ওই ওয়ার্কারের কাছে যায় যার সাথে সে প্রথমে কথা বলেছিল, যেটা কোন মানুষের কাজ হতে পারে না, কোনো রোবটই এই রোবটগুলোর সেটিংস চেঞ্জ করে দিচ্ছে, আর কোন রোবটের তো অ্যালাউ নেই সে নিজেকে মেরে ফেলবে বা একটা রোবট তৈরি করবে বা কাউকে রিপেয়ার করবে। কিন্তু যেহেতু এই রোবটটি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল, এটা খুব একটা স্ট্রেঞ্জ ব্যাপার, তার মানে রোবটের ভেতর সেটিংস পরিবর্তন হয়েছে। তো এরপর জ্যাক সেখান থেকে তার বাড়িতে চলে যায় এবং তার স্ত্রীকে বলে আমাদের ট্রান্সফার হয়ে যাবে এবং আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন তার স্ত্রী বলে এটা কিভাবে এখন সম্ভব, আমাদের বাচ্চা হবে, এই সময় আমরা অন্য জায়গায় কিভাবে যাব। আর তখন জ্যাক তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে আমি এই শহরে থাকতে চাই না, এই শহরে সব নির্দয় এবং নকল মানুষেরা বসবাস করে যাদের কোনো ফিলিংস নেই। কিন্তু তার স্ত্রী বলে তুমি আমাকে আর বিরক্ত করো না। তো এরপর জ্যাক সেখান থেকে রাগে চলে যায়, আর তার মাথায় কিন্তু এখনো সেই কথাই ঘুরছিল যে ইউলো রোবটটিকে কেন গুলি করা হয়েছে, আর ও লুকিয়ে নিজেকে কেন রিপেয়ার করতে যাচ্ছিল, এছাড়াও ওই নিউক্লিয়ার ব্যাটারি কই থেকে আসলো। এরপর সেই জায়গাটিতে যায় যেখানে ওই ইউলো রোবটটিকে গুলি করা হয়েছিল, আর সেখানে গিয়ে সে চেক করতে থাকে আর তখন একটা জিনিস পায়, আর সেটা হলো আরেকটা নিউক্লিয়ার ব্যাটারি। তার মানে হচ্ছে এই ইউলো রোবটটির মধ্যে একটা নিউক্লিয়ার ব্যাটারি ছিল। তো এরপর জ্যাক একটা পুলিশ অফিসারের সাথে কথা বলে আর সেই রোবটটিকে মেরেছিল। তো জ্যাক গিয়ে তাকে ওই ব্যাটারি দেখায় এবং বলে এটা কই থেকে আসতে পারে। তখন ওই পুলিশ বলে তোমাকে আমি একটা মহিলার কাছে নিয়ে যাবো, হতে পারে সে এটা চিনতে পারে। তো তারপরে তার একটা জায়গায় যায় যেখানে একটা মেয়ে রোবট দেখে, আর তাকে দেখে অনেক সুন্দর এবং চালাক মনে হয়। আর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হলো এই রোবট পুরো মডিফাই করা, মানে এটার সেটিংস পুরো চেঞ্জ করা, আর এর জন্য এটার ভেতরে দুটো যে নিয়ম রয়েছে, প্রথম নিয়মটা হচ্ছে মানুষের ক্ষতি করতে পারবে না, আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে অন্য রোবট তৈরি করতে পারবে না। তো এই রোবটের মধ্যে কোনো নিয়মই নেই, মানে কোডিং করে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই রোবটকে নিয়ে কিন্তু মানব জাতির জন্য একটা ঝুঁকি রয়েছে, মানে চাইলে এটা মানুষকে ক্ষতি করতে পারবে আর একটা রোবট তৈরিও করতে পারবে। তো এরপর জ্যাক ওই মহিলাটিকে জিজ্ঞেস করে এই রোবটটি কে তৈরি করেছে বা এটাকে কে মডিফাই করেছে। তখন ওই মহিলাটি বলে আমি জানি না। এটা শুনে পুলিশের রাগ হয়ে যায়, সে ওই মেয়ে রোবটটির পায়ে গুলি করে আর সেখান থেকে চলে আসে। আর তখন জ্যাক বলে এটা কেন করলে, তখন পুলিশ বলে আমি এটা এজন্যই করেছি রোবটটা এখন আহত হয়েছে, আর এর জন্য রোবটটির মালিক তাকে রিপেয়ার করার জন্য এটা যে তৈরি করেছে তার ক্রিয়েটরের কাছে নিয়ে যাবে, আর তখন আমরা এটার পিছু নেব। আর তখন জ্যাক বলে হ্যাঁ আমি বিশ্বাস করি যে এই রোবটটা মডিফাই করেছে, সে হয়তো এই নিউক্লিয়ার ব্যাটারি পেলে সেটা ক্রয় করবে এবং বলে দেবে আসলে এটা কোথা থেকে এসেছে। আর তখন পুলিশ অফিসার বলে ওই রোবট যে তৈরি করেছে সে যদি এই ব্যাটারি কিনতে চায় তুমি কিন্তু অর্ধেক আমাকে টাকা দেবে। তো এরপর তারা পিছু নিতে থাকে এবং সেটা কোনো ফ্যাক্টরির মতো একটা জায়গা ছিল, আর তারা যখন ভেতরে যায় তখন ভেতর থেকে একটা মহিলা তাদেরকে গান পয়েন্ট করে। কিন্তু জ্যাক তাদেরকে ওই নিউক্লিয়ার ব্যাটারি দেখায়, তখন মহিলাটি বলে এই ব্যাটারি তুমি কোথায় পেয়েছো। জ্যাক তখন বলে এই কথা ছাড়ো, আমাকে তুমি এটা বলো যে তুমি কি ওই ব্লু রোবটের মধ্যে চেঞ্জ করেছো বা সেটিংস এর কোনো পরিবর্তন করেছো। মহিলাটি বলে হ্যাঁ আমি এটা করেছি এবং এটার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। দেখো আমরা মানুষরা যখন কোনো একটা জিনিস তৈরি করি সেটা প্রথমে কিন্তু ভালো থাকে না, কিন্তু সময়ের সাথে সাথে সেটার কিন্তু আপগ্রেডেশন এবং ভালো করতে থাকে। তো এই রোবট কিন্তু আমরাই তৈরি করেছিলাম, তো তুমি যদি দেখো এই রোবটদেরও আমরা যদি আরো রোবট বানানোর অনুমতি দেই তাহলে কিন্তু ওরা নিজেদের মতো করে আরো হাইফাই ভালো রোবট তৈরি করতে পারবে এবং সেটা কিন্তু দুনিয়ার জন্য আরো ভালো হবে। তো এই জন্যই আমি যারা আগে রোবট তৈরি করেছে তাদের সাথে আমি একমত নই, আর আমি চাই রোবটরা আরো রোবট তৈরি করুক, আর বর্তমান সময়ে আমাদের টেকনোলজিক্যাল রেভলিউশন দরকার। তো মহিলাটির কথা জ্যাক ভালোভাবে নেয়, আর তখন জ্যাক সেখান থেকে চলে আসে কিন্তু নিউক্লিয়ার ব্যাটারিটা দেয় না। তো জ্যাক সেখান থেকে আসার পর তার যে সিনিয়র বন্ধু রয়েছে তাকে এই খবরটি দেয় যে অনেকেই এখন রোবটগুলোকে মডিফাই করছে এবং রোবটরা আস্তে আস্তে নিজেদের বুদ্ধি খাটিয়ে চলতে পারবে। তো তখন জ্যাককে সে বলে আমি এত কিছু শুনতে চাই না, তুমি দ্রুত ব্যাপারটা সলভ করো যে এই নিউক্লিয়ার ব্যাটারিটি কে তৈরি করেছে। তো এরপর জ্যাক আবার ওই মহিলাটির কাছে যায়, আর মহিলাটি বলে কয়েকদিন আগে যে মেয়ে রোবটটির পায়ে গুলি করা হয়েছিল সেটার সেটিংস আমি আরো হাই করে দিয়েছি, আর এর জন্য অনেক বেশি চালাক হয়ে গিয়েছে এবং ওর যদি কোনো ক্ষতি হয় ও নিজেকে নিজে ঠিক করে ফেলতে পারবে, এমনকি অন্য রোবটেও কাজ তৈরি করতে পারবে। তো তারা যখন কথা বলছিল তখনই তাদের দরজায় নক করে কেউ, আর মহিলাটি যখন দরজা খুলে তখন দুটো বাচ্চা দেখতে পায়, আর তাদের মধ্যে থেকে একটি বাচ্চা ওই মহিলাটিকে গুলি করে মেরে ফেলে। আর তখন জ্যাক তার জীবন বাঁচিয়ে বাইরে চলে আসে এবং একটা গাড়িতে বসে পড়ে, কিন্তু গাড়িতে সেই ব্লু ফিমেল রোবটটি ছিল, আর তাদের পেছনে কোন একটা গ্যাং লেগে গিয়েছে। আর তখন ওই ব্লু রোবটটি জ্যাককে বাঁচাতে গাড়ি টান দেয় এবং জ্যাকও তাদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু একসময় যেতে যেতে জ্যাকের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় আর জ্যাক অজ্ঞান হয়ে যায়। আর সকালে তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে অনেক আহত হয়েছে, আর সে পাশে তাকিয়ে দেখে ওই মেয়ে রোবটটি নিজেকে নিজে রিপেয়ার করছিল। এটা দেখে জ্যাক অবাক হয়ে যায় যে সত্যি ওর ভেতরে কত অ্যাবিলিটি রয়েছে, আর তখন সে আবার অজ্ঞান হয়ে যায়। আর কিছু সময় পর সে ফিল করে তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, আর তখন আমরা ওই মেয়ে রোবটটির সাথে আরো তিনটি রোবট দেখি এবং তারা তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে, আর এটা পুরো একটা মরুভূমি ছিল। তো জ্যাক রোবটদের বলে দেখো আমাদের শহরের দিকে যাওয়া উচিত, কিন্তু রোবট তার কথা শোনে না। আর তারপর জ্যাক একাই শহরের দিকে যেতে চায় কিন্তু রোবটরাও তাকে ফলো করতে থাকে, আর যেহেতু জ্যাক আহত ছিল সেজন্য সে নিচে পড়ে যায় আর ব্লু রোবটটি এসে তাকে ধরে এবং রাতে তাকে কিছু পোকামাকড় খাওয়ায়, ডিনার করে এবং পানি খায়। তো জ্যাক বুঝতে পারে যে রোবটগুলো ওই নিয়মের বাইরে থাকলো বা মডিফাই সেটিংস হলো এখন এরা মানুষকে বাঁচাতে চাচ্ছে, তার মানে রুল না থাকলে এরা মানুষের ক্ষতি করবে না। আর এর সাথে তার এটাও মনে হয় হয়তো এই রোবটগুলোর মানুষ ভেদে ব্যবহার অন্যরকম হতে পারে, মানে আপনি যদি রোবটের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে ও এরকম করবে। তো যাই হোক, এরপর জ্যাক আবার ফিরে যেতে চায় কারণ সে একবার রোবটদের বিশ্বাস করতে পারছে আবার বিশ্বাস হচ্ছে না। তো সে রোবটদের বলে আমার একটু পানি দরকার। তো রোবটরা যখন একটু দূরে যায় তখন জ্যাক
তার ব্যাগ থেকে একটা জিনিস বের করে আর বসকে একটা মেসেজ পাঠায় যে আমি অমুক জায়গাতে আছি। তো তার বস তার লোকেশন জানতে পারে। এরপর জ্যাকের সেই বন্ধু পুলিশ অফিসারকে বলে যে এই লোকেশনে জ্যাক আটকা পড়ে রয়েছে, ওকে যা বাঁচিয়ে নিয়ে আসো। তো এরপর পুলিশ অফিসার সেই জায়গাতে পৌঁছায় আর জ্যাকের কথা জানতে পারে যে তাকে রেস্কিউ করার জন্য আসছে। তো সে রবার্টদের বলে আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে, তোমরা এখানেই দাঁড়াও। তো এই জিনিসের বাহানা করে সে এগুতে থাকে আর ওই বাজির যে পিস্তল রয়েছে আকাশে চিহ্ন দেওয়ার জন্য সে ফ্লেয়ার গান ছাড়ে আর দূর থেকে পুলিশরা বুঝতে পারে যে এই জায়গাতে জ্যাক রয়েছে। আর রবার্টরাও দেখে বলে বুঝতে পারে যে জ্যাক এখান থেকে পালাতে চায়। তো জ্যাক যখন ফিরে আসে তখন জ্যাক তাদের বলে তোমরা এখানে থাকো আমি আসছি, কিন্তু রবার্টরা কিন্তু অলরেডি জেনে গিয়েছে যে জ্যাক পেছনে দুই নম্বরই করছে, কিন্তু তারপরও জ্যাককে কিছু বলে না। আর এরপর যখন ওই পুলিশ অফিসার আসে সে এসেই প্রথমে জ্যাককে গান পয়েন্ট করে আর সে জ্যাকের জন্য এখানে আসেনি, সে এসেছে ওই নিউক্লিয়ার ব্যাটারি নিতে, কারণ ওই নিউক্লিয়ার ব্যাটারির অনেক দাম, বুঝতে পারছেন পারমাণবিক ব্যাটারি কত দাম হতে পারে। তো ব্যাটারি সে নিয়ে রবার্টদের গুলি করতে থাকে। তো মেয়ে রবার্টকে মানে মেন রবার্টকে যখন গুলি করবে তার আগেই জ্যাক করে কি ওর যে ফ্লেয়ার গান রয়েছে সেটা দিয়ে ওই পুলিশ অফিসারকে গুলি করে আর সে মারা যায়। আর তার সাথে যে একটা সহকারী এসেছিল সে ভয় পেয়ে পালিয়ে যায়। আর তারপর জ্যাক দেখে রবার্টরা নিজেদের রিপেয়ার করছে, মানে যে রবার্টগুলো পড়ে রয়েছে ওদের পার্টস নিয়ে নিজেরা ঠিক করছে। তো এরপর তারা গুহায় যায় আর সেখানে জ্যাক তাদেরকে বলে শহরে না যাওয়া পর্যন্ত প্লিজ আমাকে সাহায্য করো, কারণ আমার স্ত্রী সন্তান সেখানে রয়েছে আর আমি তোমাকে প্রমিস করছি শহরে যাওয়ার পরে আমি অবশ্যই তোমাদের নিউক্লিয়ার ব্যাটারি খুঁজে দেবো। আর তখন ওই মেয়ে রবার্টটি বলে হ্যাঁ কেন নয়, আমরা সকল হতে কোনো গাড়ি খুঁজে নেবো আর তোমাকে শহরে দিয়ে আসবো। তো এই ব্যাপারটি হচ্ছে কি রবার্টদের ভেতরে যদি ওই নিউক্লিয়ার ব্যাটারি থাকে 100 বছরের মধ্যে কোনো চার্জের প্রয়োজন হবে না, মানে ওই নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তি দিয়ে তারা লাগাতার চলতে পারবে। তো পরের দিন আমরা দেখি পুলিশ অফিসারের সেই সাথী সেখান থেকে পালিয়ে কোম্পানিতে যায় এবং তাদের ব্যাটারি দিয়ে দেয় আর বলে দেয় কি কি হয়েছে। আর তখন জ্যাকের বন্ধুও সেখানে আসে এবং তখন ওই লোকটি বলে যে ওখানে যে রবটগুলো রয়েছে সেগুলোর ভেতরে কোনো রুলস নেই, ওরা ইচ্ছে করলে যে কোনো মানুষের ক্ষতি করতে পারবে, মানে আপনি ওই রবটকে আক্রমণ করলে সেও পাল্টা আক্রমণ করতে পারবে, তারা নতুন রবট তৈরি করতে পারবে এবং ওই রবটগুলো যেখানে যে রবট পাবে সেই রবটের সেটিংস চেঞ্জ করে তাদেরকেও রুলের বাইরে নিয়ে আসতে পারবে। এই রবটগুলো খুবই ডেঞ্জারাস। তো তখন জ্যাকের বন্ধু অর্ডার দেয় যে করেই হোক ওই রবটদের এখানে নিয়ে আসতে হবে। তো এদিকে আমরা দেখি জ্যাকের বন্ধুর মেয়ে হয়েছে, কিন্তু জ্যাকের স্ত্রী অনেক চিন্তিত ছিল কারণ তার হাজবেন্ড এখনো ফিরে আসেনি। আর তারপর সে জানতে পারে পুলিশরা রবটকে এবং জ্যাককে খুঁজছে, মানে জ্যাককে খুঁজে বাজাচ্ছে না। আর অন্যদিকে আমরা জ্যাককে দেখি সে তার চোখ যখন খোলে তখন দেখে তাদের সাথে বাকি তিনটি রবট সেখানে নেই, শুধুমাত্র সে মেয়ে রবটটি ছিল যেটাকে ব্লু রবট বলা হয়, মানে যেসব রবট নিজের চিন্তায় চলতে পারে বা রুল নেই তাদের ব্লু রবট বলা হয় বা স্বয়ংসম্পূর্ণ রবট। তো জ্যাক তখন প্রশ্ন করে যে রবটরা কোথায় গিয়েছে, তখন ওই মেয়ে রবট বলে বাকি রবটরা রাস্তা খুঁজতে গিয়েছে যাতে আমরা শহরে যেতে পারি। তো এরপর জ্যাককে জিজ্ঞেস করে আমরা তো মনে করতাম আমরাও তোমাদের মতো জন্ম নেই। তো যাই হোক তারা যখন হাঁটতে হাঁটতে কথা বলছিল তখন জ্যাক কাউকে দেখতে পায় আর মনে হয় এটা কোনো মানুষ, কিন্তু সে যখন কাছে গিয়ে কাপড় সরায় তখন দেখতে পায় এটা একটা রবট ছিল আর এটা ছিল ব্লু রবট, মানে এটা হচ্ছে সত্যিকারের ব্লু রবট। আর যে মেয়ে রবটটি রয়েছে যাকে আমরা ব্লু রবট বলেছি তাকে সেটিংস করে বা মডিফাই করে পরে ব্লু রবট তৈরি করা হয়েছিল, আর এই রবটটি আগে থেকেই ব্লু রবট এবং সে নিজের ইচ্ছা যে কোনো কাজ করতে পারত। তো ওই ব্লু রবটটি জ্যাককে ফ্যাক্টরির ভেতরে নিয়ে যায় এবং সেখানে রবটদের অনেক পার্টস দেখতে পায়। আর সেখানে জ্যাক দেখে এই রবটরা খুবই ক্রিয়েটিভ এবং তারা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা হাইটেক রবট বানাচ্ছে। আর অন্যদিকে জ্যাকের বন্ধু কিন্তু জ্যাককে খুঁজতে বের হয়েছে আর জ্যাকেরও তখন তার স্ত্রী সন্তানের জন্য চিন্তা হয় আর তার মনে হয় সে এখান থেকে চলে যাবে, তো এর জন্য একটা গাড়ির কাছে যায় কিন্তু গিয়ে দেখে ওই গাড়িতে কোনো ফাংশন বা ইঞ্জিনই নেই। তো সে দুঃখী হয়ে যায় আর তারপর রবটদের বলে এখানে একটা নদী ছিল, সেখানে অনেক পানি ছিল এবং চারপাশে অনেক সবুজ ছিল, কিন্তু দেখো এখন কি অবস্থা হয়ে গেছে। তো তখন ওই ব্লু রবট তার কাছে আসে এবং তাকে বলে উদাস হয়েও না, পৃথিবীর ভাগ্যে এটাই ছিল, মানুষরা হয়তো পরে গিয়ে মেশিনদের সাথেই থাকবে আর তোমাদেরকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আর তোমাদের এটা মেনে নেওয়া উচিত যে রবটরা তোমাদের চেয়ে কম নয়, আমরাও বানাতে পারি, আমরাও পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ দেখো আমরা যদি নিজেদের নিজেরা তৈরি করি তাহলে আমাদের পরিমাণ বাড়বে এবং আমরা পৃথিবীতে আরো ভালো ভূমিকা রাখতে পারবো। আর তাছাড়া দেখো এই পৃথিবী তছনছ হোক বরবাদ হোক বা পৃথিবীতে পানি না থাক বা সবুজ না থাক তাতে কিন্তু আমাদের কোনো প্রভাব পড়ে না, আমরা এইসব জায়গাতে থাকতে পারবো, তো আমরা গিয়ে তোমাদের বিরক্ত করবো না, তোমরাও আমাদের বিরক্ত করো না, আর আমাদের যে নিউক্লিয়ার ব্যাটারিটা রয়েছে সেটা দিয়ে দাও। তো নিউক্লিয়ার ব্যাটারির কথা তো জানেনি, এটা থাকলে রবটরা একবার 100 বা 150 বছর থাকতে পারে। তো জ্যাকের কাছে যে নিউক্লিয়ার ব্যাটারিটা তখন ছিল সেটা তাকে দিয়ে দেয়। আর তারপর আমরা দেখি জ্যাকের বন্ধু সেই জায়গায় পৌঁছেছে যেখানে ওই পুলিশ অফিসারের ডেড বডি ছিল। তো সেখানে কিছু লোক আসে আর তারা বলে তারা জ্যাকের স্ত্রী সন্তানকে নিয়ে এসেছে, আর এটা দেখে জ্যাকের বন্ধুর অনেক খারাপ লাগে আর বলে ওকে ছেড়ে দাও, কিন্তু ওই ভিলেনরা বলে জ্যাকের পরিবারের জন্য তোমার তো কি চিন্তা, ওর পরিবারকে মেরে ফেলবো আমরা। তো এই কথা শুনে জ্যাকের বন্ধু অনেক রাগ হয়, সে লোকটিকে গুলি করে কিন্তু লোকটির কাঁধে গুলি লাগে, কিন্তু পরে তারা জ্যাকের বন্ধুকে মেরে ফেলে। আর এটা খুবই ইমোশনাল একটা দৃশ্য ছিল যে বন্ধুর জন্য আরেক বন্ধু জীবন দিয়ে দিল। তো পরের দিন সকালে আমরা দেখি জ্যাকের চোখ খুলেছে আর সেই ব্লু রবটরা নতুন প্রজন্মের একটা রবট তৈরি করে ফেলেছে আর ওটার ভেতরে সেই নিউক্লিয়ার ব্যাটারি ঢুকিয়েছে। তো এই রবটটা খুবই অ্যাডভান্স এবং তার সাথে সাথে খুবই স্মার্ট, আর এর সাথে ওই রবটরা কিন্তু জ্যাকের জন্য একটা গাড়িও তৈরি করে। তো জ্যাক যেটা দেখে খুবই খুশি হয় আর জ্যাক সেখান থেকে যাওয়ার আগে ব্লু রবটকে বলে আমি তোমাদের বুঝতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করে দিও এবং আমার মনে হয় আমাদের হিংসাত্মক মানুষের চেয়ে তোমরা রবটরা পৃথিবীকে আরো এগিয়ে নিতে পারবে। তো এরপরে সে যখন গাইনের সামনে যেতে থাকে সামনে গিয়ে দেখে তার বন্ধুর লাশ পড়ে রয়েছে, মানে ওই ভিলেনরা গুলি করেছে। তো সে তার কাছে যায় আর তার বন্ধু এখনো মারা যায়নি, সে জীবিত ছিল। আর সে মারা যাওয়ার আগে বলে তোর স্ত্রীকে আর সন্তান করা নিয়ে গিয়েছে, ওদেরকে বাঁচা। আর অন্যদিকে আমরা দেখি সেই খারাপ লোকেরা জ্যাকের স্ত্রীকে
থেকে কোথাও নিয়ে যাচ্ছে আর তখন ব্লু রবটরা এসে তাদের বাধা দেয় আর তারা ব্লু রবটকে বলে সরে যাও আমাদের রাস্তা থেকে আর তখন ব্লু রবট বলে আমরা তোমাদের আর কথা শুনবো না যেটা ভালো হবে শুধুমাত্র আমরা সেটাই শুনবো তো এটা দেখে খারাপ লোকরা অনেক রেগে যায় এবং তার উপর গুলি করে আর ওর সিস্টেম বের করে ফেলে আর তখন সেখানে ফিমেল রবটও চলে আসে এর সাথে জ্যাকও চলে আসে তো খারাপ লোকরা ফিমেল রবটকে গুলি করে আর জ্যাক তার উপর গুলি করার আগে ওদের উপর গুলি করে মারতে থাকে তো লাস্টে একজন লোকে বেঁচেছিল যে হচ্ছে ওই ভিলেনদের লিডার আর সে জ্যাককে যখন মেরেই ফেলবে তখন সে হাইলি অ্যাডভান্স নিউ রবটটি আসে যেটা কুকুরের মতো আর সে ওই লোকটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর জ্যাকের জীবন বাঁচায় তো এরপর জ্যাক জ্যাকের স্ত্রী এক জায়গায় হয় আর জ্যাক প্রথমবারের মতো তার মেয়েকে কোলে নেয় এবং সে খুবই খুশি ছিল আর ওই মুহূর্তে ফিমেল রবটটিও আসে আর সে বাচ্চাটিকে দেখে আর তারপর জ্যাককে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় তো শেষের দৃশ্যে আমরা দেখি জ্যাক তার বাচ্চা আর স্ত্রী খুব সুখে রয়েছে আর এখানে আমাদের অতীতের ফ্ল্যাশব্যাক আবার দেখানো হয় আমরা জানতে পারি সমুদ্রের সাথে কেন তার এত স্মৃতি জড়িয়ে কারণ পৃথিবী যখন ভালো ছিল তখন সে সমুদ্রের পাশে বসবাস করতো তো এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় আর আমাদের এই সিনেমাতে বোঝানো হয় যে মানুষ এমন প্রাণী তারা তাদের আন্ডারে থাকা জিনিসের অলওয়েজ মিস ইউজ করে তো এই জন্য মানুষ এবং রবট হয়তো সেপারেট হয়ে পৃথিবীতে বসবাস করবে এবং কোনো একদিন হয়তো রবটদের দুনিয়া মানুষদের দুনিয়ার চেয়ে অনেক বেশি অ্যাডভান্স হবে কারণ রবটরা অ্যাগ্রেসিভ নয় ওদের ইথিক্স মানুষের চেয়ে অনেক বেটার তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ